বিজেপির পর এবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি রোগ বিশেষজ্ঞ আনন্দময় মুখোপাধ্যায়ের বদলির আদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামলো সিটু। সূত্রের খবর, শুক্রবার এই দাবিতে হাসপাতাল সুপারকে স্মারকলিপি দিল বামফ্রন্ট আশ্রিত শ্রমিক সংগঠনের সেন্টার অফ ট্রেড ইউনিয়ন বা সিটু। গরিবের ডাক্তার আনন্দময় মুখোপাধ্যায়ের বদলির আদেশ রদ সহ ছ দফা দাবি জানিয়ে নির্দেশ বাতিলের দাবিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি তুলে দিয়েছেন। এদিন সিটু নেতা গোপাল দাসের নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়। গোপালবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, গোবিন্দ বর্মন প্রমুখ। এ বিষয়ে সিটু নেতা গোপাল দাস কি বলেছেন শুনবো। এটু কালিয়াগঞ্জ থানা কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। এই ডেপুটেশনের আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা আগে পারমিশন নিয়েছিলাম, কিন্তু ইতিপূর্বেই আমরা জানতে পেরেছি এবং আপনারাও জানতে পেরেছেন যে গতকাল বিকেল 5টার সময় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন লাগু হয়েছে, তার বিধি নিষেধও লাগু হয়েছে। তার জন্য আমরা মাস জমায়েত যেটা সেটা আমাদের দপ্তরে রেখে সিআইটুর দপ্তরে রেখে এসেছি এবং আমরা টোকেন জমায়েত এখানকার সুপার সাহেবের কথা মতো নিই, উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছে, তার জন্য আমরা টোকেন আজকে প্রতিনিধিমূলক জমায়েত নিয়ে এসেছি। যে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার আর কি মূলত শুধু কালিয়াগঞ্জ না, কালিয়াগঞ্জের পাশাপাশি হেমতাবাদ, কুশুমুন্ডি এখানকার যারা সাধারণ মানুষ, দেখবেন আজকে ডেপুটেশনে কারা এসেছে সাথে, এই মুখগুলা দেখলে পরে বুঝতে পারবেন যে হাসপাতাল কাদের প্রয়োজন হয়। যে হাসপাতাল যাদের প্রয়োজন হয় তারাই আজকে এখানে ডেপুটেশনে উপস্থিত হয়েছে। যে ইতিমধ্যে আপনারাও ওয়াকিবহল যে এখানকার স্বনামধন্য ডাক্তার চিকিৎসক ডাক্তারবাবু আনন্দ মুখার্জি, মুখার্জিবাবু বলে যাকে চেনে সবাই, সাধারণ মানুষের ডাক্তার, তাকে অনৈতিকভাবে বদলি করার একটা চক্রান্তে চলছে। তার এই অনৈতিক বদলির প্রক্রিয়াটা বাতিল করতে হবে এবং তাকে তার কাজে কালিয়াগঞ্জ হাসপাতালেই বহাল রাখতে হবে, এটা আমাদের প্রধান দাবি। এর পাশাপাশি আমাদের আরও কিছু দাবি, যেটা কালিয়াগঞ্জে বিগত দিনেও আমরা শুনেছি যে কালিয়াগঞ্জে নাকি 250 বেডের হাসপাতাল হচ্ছে, তার কিছু কর্মকাণ্ড শুরু হয়েছে, কিন্তু আমরা দেখছি যে ইউএসজি, যে গর্ভবতী মায়েরা ইউএসজি করাতে গেলে বেসরকারি সংস্থায় তাদেরকে ছুটতে হচ্ছে, কিন্তু কালিয়াগঞ্জ হাসপাতালে ইউএসজি মেশিন আমাদের জানা দীর্ঘদিন ধরে মজুদ আছে, কিন্তু টেকনিশিয়ানের অভাবে সেটা চালানো যাচ্ছে না। তো আমরা এটাও আজকে জানালাম যে দ্রুততার সাথে সেই ইউএসজি মেশিনটাও চালু করতে লাগবে, এক্স রে মেশিনটাও দীর্ঘদিন ধরে বন্ধ, এক্স রে মেশিনটাও চালু করতে হবে। আউটডোরের পরিষেবা গুণগত মানের না, সাধারণ মানুষ আসে এবং কিছু সময় পরে আবার ডাক্তাররা চলে যায় এবং পরে আসলে পরে তারা চিকিৎসা পান না। এই সব কিছু মিলে আজকে ছ দফা দাবির ভিত্তিতে আমরা সুপার সাহেবের কাছে দিয়ে গেলাম। সুপার সাহেব নেই, ওনার অফিসে যায়নি, যিনি আছেন কর্তব্যরত তার হাতে তুলে দিয়ে গেলাম স্মারক এবং বলল যথাযোগ্য ব্যবস্থা নেবে, এটুকুই আমার। আপনার নাম? আমার নাম গোপাল দাস। আপনি কি বলতে? আমি সিআইটুর কোষাধ্যক্ষ, কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।